মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি রিয়া, তোমরা দেখছো রিয়াস লাইফস্টাইল ব্লগ। তো এখন বাজে সকাল দশটা থেকে আমি আমার ভিডিও শুরু করে দিয়েছি। আর বাবিরা যেহেতু স্কুল ছুটি, ওর জন্য আমরা একটু লেটেই ঘুম থেকে উঠছি। লেটে মানে অনেকই লেটে উঠে ঘর দোর মানে এই ঘর ওই ঘর গোছানো হয়ে গেছে, কিন্তু ঝাঁট দেওয়া হয়নি। রান্না করবো, ঘর ঝাঁট দেবো, বাবিনকে শুধু খাওয়ালাম। আর দেখো আমার ঠোঁটটার অবস্থা, মানে পুরো ফুলে ঢোল হয়ে গেছে, ভীষণ পরিমাণে ব্যথাও করছে, ভালো লাগছে না। জ্বর তো সব মনে হয়নি, কিছু কামড়ে টামড়ে দিয়েছে নাকি বুঝতেও পারছি না। তো কেন জ্বর তো টেইতে জ্বর তো সব হবে কি করে, আর কি ব্যথা হয়েছে, পুরো ইয়ে হচ্ছে, এইখানটা বেশি ব্যথা। তো আমার ছেলেকে খাইয়ে একটুখানি ইয়ে টিভি চালিয়ে দিয়েছি, ওই ঘরে টিভি দেখছে, আর আমি ততক্ষণে এই ঘরে কাজ টাজ করে দিচ্ছি। এত জামা কাপড় আছে যে ইয়ের মধ্যে, চেয়ারের মধ্যে জামা কাপড় রেখেছি, জামা কাপড় গুলো গোছাতে হবে। জামা কাপড় গোছানো না কি যে বিরক্তিকর কাজ। আর আজকেও তো শনিবার, কি রান্না করব রান্না করব ভাবছি, যে কি রান্না করা যায় ভাবছি। একবারে খিচুড়ি বসিয়ে নেবো, তো খিচুড়ি বসিয়ে নেবো ভাবছি, দেখা যাক কি হয়। খিচুড়ি করে নেবো, হয়ে যাবে। তাহলে চলো আবার রান্নাঘরে গিয়ে, কয়েকটা বাসন আছে, বাসন কোসন মাজা, গ্যাস পরিষ্কার করা, তো প্রচুর কাজ আছে। আর এই কদিন ধরে না শরীরটা আমার একদম ভালো না, যে কোনো কিছুতে এনার্জি লাগছে না। ঘর দোর গুলো যে ঠিকঠাক করে মানে ঠিকঠাক মানে গোছানোই, কিন্তু আমার আবার একটু অভ্যাস এদিকেরটা ওদিক, এদিকেরটা সেদিক করা মাঝের মধ্যে, তাহলে না বেশ ভালো লাগে ঘরে থাকতেও, একটু উলট পালট করলে এদিকের জিনিস ওদিকে। তো ওইগুলো আর কিচ্ছু করা হচ্ছে না, আর ভালোও লাগছে না। এরা খালি বাতা বাতা করে হচ্ছে ঘুরছে, শরীরটা একদম ভালো না। তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক, আবার তোমাদের সাথে রান্নাঘরে গিয়ে বক বক করবো। আর দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন আজকে কি কি করি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকবে ব্লগটা। আর এই যে বাবিনকে দুধ গরম করে খাইয়েছি, দুধ তো এখানে, ভাত ছিল কালকে ফ্রিজে, তো একটু বের করে রেখেছি, ভাত মনে হয় না কিছু করবো, এখন ওই গ্যাস ট্যাস মাজবো। আর এই যে এতগুলো বাসন আছে, এখন এই এতগুলো বাসন মাজবো, তারপরে কাজ আমার শুরু হবে। এদিকে বাসন কোসন মেজে নিয়েছি, মেজে খিচুড়ি বসিয়ে দিয়েছি, দেখো চাল ধুয়ে নিয়েছি, ডাল ধুয়ে নিয়েছি, সবজি ধুয়ে নিয়েছি। তো অনেক সবজি আছে এখানে, কুমড়ো, বিনস, গাজর, আলু, টমেটো, তো সবজি দিয়ে আজকে খিচুড়িটা বানাচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, এই তেজপাতাগুলো নিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো হচ্ছে গোটা জিরে ফোড়ন। তো একবারে ফোড়ন দিয়ে আজকে বসাবো, মানে যেটা যত তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে ফোড়নগুলো দিয়ে দিয়েছি, এরপর আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। এই যে সবজি দিতে না দিতে দেখো আমার হাতে লেগে গেছে তেল, মানে আমার একটু খালি পুড়ে যায় জানো তো, খালি পুড়ে যাই, রান্না করতে যাই আর খালি পুড়ে যাই। তো কি করব, তাড়াতাড়ি তেল জ্বলে যাচ্ছে, আবার সবজি দিতে চলে এসেছি। যে সবজিগুলো ভালো করে একটু ভেজে নেবো, ভালো করে মানে জাস্ট একটু ভেজে বুঝে তারপরে মশলা দিয়ে বসিয়ে দেবো। তো চলো সবজিগুলো ভেজে নিই। আর এদিকে সবজিগুলো ভেজে আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে টমেটো, দুখানা বড় বড় টমেটো দিয়েছি, আমার টমেটো খুব ভালো লাগে। টমেটো দিয়েছি, আদা দিয়েছি, তারপরে দিয়ে দেবো নুন, তো নুন, হলুদ, আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর লঙ্কাটা আমি দেবো না, কারণ বাবিনের একবারেই করে নিচ্ছি লঙ্কা, ওর জন্য আমি আর লঙ্কাটা দেবো না, গোটা গোটা যে লঙ্কা দিয়ে দেবো। আমরা একটু চটকে খেয়ে নেবো খিচুড়ির সাথে, শুধু একখানা শুকনো লঙ্কাই ফোড়ন দিলাম। তো ফোড়নটা আমি আবার তুলে নেবো, কেননা মশলা দিতে দিতে না যদি লঙ্কাটা ভেঙে যায় তাহলে বাবিনার ঝালে খেতে পারবে না। আর অল্প করে একটু মিষ্টিও দিয়ে নিয়েছি, খিচুড়িতে আবার মিষ্টি ছাড়া ভালোও লাগে না। এই যে জিরের গুঁড়ো টুকরো দিয়ে দিচ্ছি, তাহলে চলো মশলাটা ভালো করে কষিয়ে নিই। এদিকে
আমার ভালো করে কষানো হয়ে গেছে, তো চাল ডাল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, তো জল দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি কেটে নিয়েছি বেগুন আর আলু, বেগুনগুলো আজকে অনুষ্ঠান বাড়ির মতো লম্বা লম্বা করে কেটেছি। তো এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরমও অলরেডি হয়ে গেছে। তাহলে কড়ার মধ্যে চলো তেল দিয়ে দিই, এই যে তেল দিয়ে দিয়েছি। তো তেল দিয়ে আগে আলুগুলো আমি ভেজে নিই এক এক করে, তো আলুগুলো ভেজে তারপরে আমি বেগুনগুলো দেবো, একেবারেই সব আলু দিয়ে দেবো। এদিকে আমার ভাজা ভাজি সব কমপ্লিট, তো খিচুড়িও এদিকে দেখো কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাস অফ করে আমি ঘি ওপরে দিয়ে দিয়েছি, দেখো ঘি শুধু ভাজছে, একদম বেশ করে ঘি দিয়েছি যাতে গন্ধটা ভালো আসে, যেহেতু নিরামিষ করেছি। আর এখানে আমার বেগুন ভাজা, আলু ভাজা, ডিমটাও ভেজে নিয়েছি, ডিমটাও একেবারে ভেজে নিয়েছি। তো ডিমটার মধ্যে দেখো আমার ওই ডিমটার মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি, তো ওপর দিয়েই লঙ্কা দিয়েছি, যে ওরা খায় না লঙ্কা ওই কারণে, আর ওদের ডিমটা লঙ্কা। স্নান আমার হয়ে গেছে, স্নানটা রান্না করে একবারে স্নান করতে চলে, একবারে না প্রায় অনেকক্ষণ বসে বসে স্নান করতে গেছে, এখন বাজে একটা জানো। এখন স্নান করে উঠেছি, রান্না তো হয়ে গেছে, কখনই তো স্নান করে আমি এবার পুজো দিয়ে দিলাম। এই যে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। বাবুই পাখিকে খাইয়ে নেবো, বাবুই পাখিকে খাইয়ে আমি খাবো, খেয়ে দিয়ে একটু শোবো। আর ভালো লাগছে না শরীরটা, তখন থেকে সকাল থেকেই বলছি যে শরীরটা ভালো লাগছে না। তো চলো আবার যান, আমার এখানটা আজকে পুড়ে গেছে, দেখা যাচ্ছে না কিন্তু। তাহলে চলো খেয়ে দিয়ে নি। এ দেখো আমার বাবুই পাখির লাঞ্চ, এই যে এটার নাম আমি বলতে পারছি না, এটা কি রে ভাবি, এটা চটপটি, ডিমের অমলেট। আর এই মানে আলু আমার তিনখানা বেঁচে আছে, এই তিন পিস আলু, কটা আলু ভেজেছিলাম না, তিনখানা আলু ভেজেছি, তিনজনে তিনখানা, আর বেঁচে আছে তিন পিস আলু। আমি স্নান করতে ঢুকেছি আর আমার ছেলে সব আলু ভাজাগুলো খেয়ে নিয়েছে। তো এটা চটপটি আমার বাবির স্পেশাল, তাহলে চলো খাইয়ে নি। আর এই দেখো আমার বাবিনের চোখটা দেখো কিভাবে কেটেছে সেদিনকে গাড়ি থেকে পড়ে গিয়ে, মানে গাড়ি থেকে মানে ওর ওই যে ঘরের গাড়িগুলো ওই গাড়ি থেকে পড়ে গিয়ে এরকম চোখটা কেটেছে। দেখি ভাবেন, দেখি ভাবেন দেখাতে দেবে না, তা চলো খাইয়ে নি। গুড ইভিনিং। আর দেখতেই পাচ্ছ যে আমার বাবুই পাখি ঘুমাচ্ছে আর আমি ঠোঁট ফোলা নিয়ে বসেই আছি আর শুধু তোমাদের দেখেই যাচ্ছি। দেখো আমার ঠোঁট ফুলে গেছে, ঠোঁট ফুলে গেছে। তো সন্ধেবেলা এখন আমার বর এসছে, আমার বর চাউমিন নিয়ে এসেছে, এখন আমরা বসে চাউমিন খাবো, ওই যে চাউমিনের প্যাকেটটা। তো হ্যাঁ, আগে উঠে মানে ঘুমাইনি, ফোন নিয়েই বসছিলাম, তো ফোন নিয়েই বসছিলাম আর সন্ধে দিয়ে দিলাম, সন্ধে দিয়ে একেবারে বসেছি। তো বাবিন এখনও ঘুমিয়েই যাচ্ছে আর আমি চাউমিনটার ওয়েট করতে পারলাম না, আমার খুব খিদে পেয়ে গেছে, তো নিজেই একা একা খেতে বসে গেছি। আমার বরের গলা জ্বলছে, ও খাবে না, তো কি করব, ছেলেও ঘুমাচ্ছে। আর আমি খেয়ে বললামই যে ছেলে খেতে পারবে না, কেন ভুলে গেছে বলতে লঙ্কা ছাড়া করতে, তো গোলমরিচ দিয়ে দিয়েছে আর ও একদমই ঝাল খেতে পারে না, ওই জন্য ও খাবেও না, শুধু আমি খাচ্ছি। আর আমি এক প্লেট আবার চাউমিন খেতে পারি না, বিরিয়ানি খেতে পারলেও টুকটা, কিন্তু চাউমিন খেতেই পারবো না। তো চাউমিন খেতে খেতে আমার বর কিচ্ছু সকাল থেকে খায়নি আর খেতেও পারছে না, চাউমিনও খেতে পারলো না, ওই জন্য মনে হলো যে না ও কী খাবে। তো পায়েস বসাতে চলে এলাম, মিষ্টি খেলে না একটু গলাটা মানে খাওয়ার সময় জ্বালাটা কম করে, ওই কারণে একটু পায়েস বসিয়ে দিয়েছি। তো ঘিটা একটু বেশি পড়ে গেছে, কিছু করার নেই, কী করব, ঘিটা বেশি পড়ে গেছে, অল্প একটুখানি চাল আর বাবিনের দুধটা ছিল ওই দিয়ে একটু মাখিয়ে চাকিয়ে বসিয়ে দিয়েছি, কাজু কিশমিশ ছাড়াই। তো এই যে এইটা দেখে ভাবছো অন্য কিছু কি শেক ভাবছো, তো না এটা হচ্ছে আমার বরের জন্য পায়েস করেছি। তো এইটা সামনে ছিল, আমি এইটার মধ্যে ঢেলেই নিয়ে চলে এসেছি, মানে এইটুখানি হয়েছে, দুধটা একটু বেশি হয়েছে। দেখো চাল কিন্তু আছে নিচে, দেখো চালও আছে আর ঘনই দুধটা হয়েছে, কত আর ফোটাবো। তো ওর জন্য নামিয়েও নিয়েছি, পেটটাও ভরবে একটু বেশিটা খেলে। চলো এদিকে দেখো ক্যামেরা এদিক ওদিক হচ্ছে, এদিক ওদিক হতে হতে বক বক করতে করতে ইচ্ছে হলো একটু চলো রাস্তায় বেরাই। রাস্তায় বেরিয়ে এখন চলে এসেছি আইসক্রিমের দোকানে, অনেক দিন শেক খাওয়া হয়নি, বাদাম শেকই খাই আমি,
আর চলে এসেছি, বাদাম শেকটা আমার খুব ভালো লাগে এখানে, তো এখানে চলে এসেছি। এখন এই দাদা বানিয়ে দিচ্ছে। আর জানো তো বাদাম শেক খাই, আজকে ইচ্ছে হলো আবার ফেলুদা খেতে, ফালুদা ফালুদা খেতে গিয়ে ফালুদাটা আমার একদম ভালো লাগে না, সবার ভালো লাগে কিন্তু ওই চাউমিন চাউমিন মতনটাই আমার ভালো লাগে না। আর আমার বাবিনকে বললাম এটা খেতে, ও খাবে না, ও কোন আইসক্রিমই খাবে, তো ওর জন্য নেওয়া হয়েছে কোন চকলেট। আর আমি আজকে আবার নিয়েছি হচ্ছে কিনিলাম, হ্যাঁ, বাটারস্কচ ফেলুদা। তাহলে চলো, এই যে আমার আইসক্রিম চলে, তাহলে চলো আইসক্রিম হাতে নিয়ে তোমাদের জানাই, টাটা।